এমডি মনসুর আলী জানতে চেয়েছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়েজ আছে কিনা। আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি, মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়েজ হতে পারে, তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে, আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে হবে। আপনি দূরে আছেন যেখানে মেয়ে আছে কথার কথা, অথবা পাত্রে দূরে আছে পাত্র যেখানে আছে সেখানে আপনি সশরীরে উপস্থিত নাই, তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন, সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারে, যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কবুল করছি, এভাবে তিনি বলবেন। তাহলে দুজন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে।